পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো ক্লাস ফাইভ, তার মানে ফিফথ ক্লাসের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ওয়ান। এখানে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রশ্ন এখানে বলছে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন্স দ্যাট ফলো। Out of all the climbers on the expedition, only four would get a chance to make an attempt to reach the summit. Hunt, the team leader, selected two teams of climbers. The first team included Tom Bodilan and Charles Evans, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. তাহলে এখানে এই প্যাসেজটি দেওয়া রয়েছে এবং অ্যাক্টিভিটি ওয়ানে বলছে যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন স্পেস, মানে যেটি সত্যি তার জন্য টি আর যেটি ভুল তার জন্য এফ তোমাদের লিখতে হবে। তাহলে হিলারি ওয়াজ ইন দ্য ফার্স্ট টিম অফ ক্লাইম্বার্স, তাহলে এটি ফলস, তার মানে ভুল, এই জন্য এখানে আমরা এখানে এফ লিখব। বি বলছে যে হান্ট ওয়াজ দ্য লিডার অফ দি টিম, এটি সত্যি, এখানে তোমরা দেখতে পাচ্ছ হান্ট দ্য টিম লিডার, তার মানে এটি সত্যি, এর জন্য আমরা এখানে টি লিখব। তেনজিং নরগে ওয়াজ ইন দ্য সেকেন্ড টিম, এটিও সত্যি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তেনজিং নরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, তাহলে এটিও সত্যি, তাহলে এখানে আমরা টি লিখব। অ্যাক্টিভিটি টু বলছে রি অ্যারেঞ্জ দি ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস, তার মানে এই যে শব্দগুলি এগুলোকে তোমাদের রি অ্যারেঞ্জ করে একটি নতুন সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এটার হয়ে যাবে আই হ্যাভ আ পেট ডগ নেমড বাঘা। তারপরে সি এর হয়ে যাবে দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র্যাবিট ইন দ্য রেস। অ্যাক্টিভিটি থ্রি রাইট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দি অ্যাবাভ স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো, তার মানে যে উপরের এই তিনটে সেন্টেন্স তোমরা গঠন করলে এই সেন্টেন্সগুলিতে তোমাদের সাবজেক্ট ও প্রেডিকেট তোমাদের লিখতে হবে। তাহলে তিনটে সেন্টেন্স কী কী ছিল? দ্য স্টোরি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, আই হ্যাভ আ প্যাট ডগ নেমড বাঘা, দ্য টর্টয়েস ডিফিটেড দ্য র‍্যাবিট ইন দ্য রেস। তার মানে এখানে প্রথম এর এখানে সাবজেক্ট হয়ে যাবে দ্য স্টোরি আর প্রেডিকেটিভ হয়ে যাবে ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এখানে বিতে সাবজেক্ট হয়ে যাবে আই আর প্রেডিকেট হয়ে যাবে হ্যাভ আ প্যাট ডগ নেমড বাঘা। সিতে দ্য টর্টয়েস হয়ে যাবে সাবজেক্ট এবং ডিফিটেড দ্য র‍্যাবিট ইন দ্য রেস, এটাই হয়ে যাবে প্রেডিকেট। তাহলে এখানেই কোশ্চেন পেপারটি সমাপ্ত হলো। আশা করি তোমরা ভালোভাবেই বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।